আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে শাহি হালিম। এই হালিমটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না এতটা মজা। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটা খেয়ে ট্রাই করে দেখবেন, এটা খুবই মজা, অনেক সুস্বাদু। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আর এই শাহি হালিমটা আমি কীভাবে তৈরি করছি সেই প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছে। এখানে আমি 1/4 কাপ মটরের ডাল নিয়েছি, 1/4 কাপ খেসারির ডাল নিয়েছি, 1/4 কাপ এখানে মুগ ডাল নিয়েছি, আর 1/4 কাপ আমি মুসুরির ডাল নিয়েছি, আর এখানে 1/4 কাপ আমি বাসমতি চাউলটা নিয়েছি। এই সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করব। মিক্স করে আমি একটা বাটির মধ্যে ঢেলে দেব। এই সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নেব। মিক্স করে আমি এটার মধ্যে পানি ঢেলে দেব। আমি 2 ঘন্টার জন্য এই ডালগুলোকে, সব উপকরণগুলোকে 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব। 2 ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রাখব, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। এখানে আমি 5-6টা তেজপাতা নিয়েছি, এখানে জায়িত্রী নিয়েছি 2টা, এখানে 1 চা চামচ জিরা নিয়েছি, এখানে 5-6টা এলাচ নিয়েছি, এখানে 1/2 চা চামচ আমি গোলমরিচ নিয়েছি, এখানে স্টার লংটা নিয়েছি 1টা, আর এখানে জায়ফলের 1/2টা নিয়েছি, আর এখানে 1/2 চা চামচ কালি জিরা নিয়েছি। এই সবগুলো উপকরণগুলোকে আমি হালকা একটু ভেজে ব্লেন্ড করে নেব। আপনারা শিলপাটা বেটেও নিতে পারেন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করেও পাউডার করে নিতে পারেন। আমি এগুলো সবগুলোকে পাউডার করে নেব। প্রথমে চুলায় আমি একটি প্রেশার কুকার বসিয়ে নিলাম, এখানে আমি 1 কাপ সয়াবিন তেল ঢেলে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় মাংস সহ, এই হাড় মাংস সহ আমি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে তেলের মধ্যে দিয়ে আমি একটু 3-4 মিনিট রান্না করব। এভাবে 3-4 মিনিট তেলের মধ্যে একটু রান্না করার পর আমি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ আমি কাঁচামরিচ বেটে নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি মাংসের মধ্যে দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে আমি নাড়াচাড়া করে এভাবে আরও 3-4 মিনিট রান্না করব। এভাবে 3-4 মিনিট আমি তেলের মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ মরিচ পাউডার নিয়েছি, লাল মরিচ পাউডার, 1 টেবিল চামচ আমি মাংসের মশলাটা নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার নিয়েছি, 1 টেবিল চামচ আমি চাট মশলা নিয়েছি, 1/2 চা চামচ আমি হলুদ পাউডার নিয়েছি, এখানে চাট মশলা, আর পরিমাণ মতো লবণ, লবণটা অবশ্যই আপনারা চেখে দেখবেন, আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি আপনারা 1/2 চা চামচ। সবগুলো উপকরণ আমি এখানে ঢেলে দেব। সবগুলো উপকরণ ঢেলে দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মশলার মধ্যে আমি কষিয়ে নিলাম, তারপর যে মশলাগুলোকে আমি হালকা তেলে পাউডার করে নিয়েছি সেই পাউডারের থেকে আমি 1 চা চামচ আলাদা সরিয়ে রেখে আর বাদ বাকিটা আমি দিয়ে দেব। এভাবে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এভাবে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে 1/4 কাপ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি এখানে আমি টক দই নিয়েছি, এখানে 1/4 কাপ টক দই আমি দিয়ে দেব।
पान फोर कप टक दई दिए दिलाम। दई दिए भावे एकटू नड़ाचाड़ा कर এভাবে মাংসের সাথে সবগুলো উপকরণ এভাবে আমি মিক্স করে নেব। মিক্স করার পর আমি যে ডালগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, ডাল চালগুলো আমি রেখে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, এই 2 ঘন্টা পর আমি নিয়ে আসলাম। এই 2 ঘন্টা পর আমি এই মাংসের সাথে এগুলো মিক্স করে দেব। মিক্স করে এভাবে মিক্স করব। এভাবে মাংসের সাথে চাল ডাল মিক্স করার পর তারপর এর মধ্যে আমি হাফ চা চামচ দারচিনি পাউডার দিয়ে দেব। দারচিনি পাউডার দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখানে আমি 4 কাপ পানি নিয়েছি, 4 কাপ পানি মেপে নিয়েছি, 4 কাপ পানি দিয়ে দেব। এভাবে 4 কাপ পানিকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এভাবে পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এটা ঢাকনাটা দিয়ে এর মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট আমি রান্না করব, 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর আমি ফিরে আসলাম এবং এই ঢাকনাটা এখন আমি খুলে ফেলব। 30 মিনিট পর এই অবস্থা হয়েছে, ঘনত্বটা এরকম হয়েছে। আমি তখন বলতে আমি বলা হয়নি যে আমি চুলার আঁচটাকে অল্প আঁচে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখন মাংসগুলোকে তুলে ফেলব। চুলার আঁচটাকে অবশ্যই নর্মাল হিটে দিতে হবে, তখন আমি বলতে ভুলে গিয়েছিলাম। এভাবে আমি সবগুলো মাংসটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আমি এখন মাংসগুলো নামিয়ে উঠিয়ে ফেলব, শুধু মাংসগুলো উঠিয়ে ফেলব। এভাবে সবগুলো মাংস আমি তুলে নিলাম ডালের থেকে। তারপরে যে দেখেন মাংসটা আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে টিপ দিলে ছুটে আসছে। এই পর্যায়ে আমি মাংসটাকে একটা সাইডে রেখে দেব। তারপর এখানে আমি 9 কাপ গরম পানি রেখেছিলাম। এই 9 কাপ গরম পানি আমি এর মধ্যে ডালের মধ্যে অ্যাড করব। এই 9 কাপ গরম পানি আমি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি একটা ডাল ঘুটনি নিয়েছি। এই ডাল ঘুটনি দিয়ে আমি সবগুলো উপকরণকে এভাবে আমি ব্লেন্ড করে নেব ডাল ঘুটনি দিয়ে। এভাবে ডাল ঘুটনি দিয়ে আমি 3-4 মিনিট ব্লেন্ড করে নিলাম হাত দিয়ে। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ লবণ আমি দিয়ে দেব। লবণটা আপনারা অবশ্যই চেখে দেখবেন কতটুকু পরিমাণ লাগে। এভাবে আমি আরেকটু গোটা দেব ডাল গুটনি দিয়ে। সবগুলো উপকরণ এভাবে মিক্স করার পর তারপর আমি এখানে 4 কাপ ওটস নিয়েছি। এই 4 কাপ ওটস আমি সবগুলো উপকরণ দিয়ে দেব, দিয়ে আমি মিশিয়ে নেব। এভাবে ওটসগুলোকে আমি ডালের সাথে এভাবে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব, অল্প আঁচে আমি চুলায় বসিয়ে রাখব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি। যে মাংসগুলোকে আমি নামিয়ে নিয়েছিলাম সেই মাংসগুলোকে এভাবে আমি গোড়া করে নিলাম। এভাবে আশাস হয়ে ছুটে যাবে, এভাবে আমি গোড়া করে নিলাম। এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। তারপর আমি চুলায় চলে যাচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। ওটস দেওয়ার পর আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম।
10 মিনিট পর ঘনত্বটা এমন হয়েছে। এর মধ্যে আমি আরো কিছু পানি অ্যাড করব। এর মধ্যে আমি আরো 3 কাপ পানি দিয়ে দেব। তিন কাপ পানি দেওয়ার পর আর একটু আমি নাড়াচাড়া করে নেব। আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আবার ডাল ঘুটনি নিয়ে আবার হাত দিয়ে আমি এভাবে ফেটে নেব। এভাবে আমি আরো 4-5 মিনিট এভাবে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। তারপর এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। টেবিল চামচ ঘি দিয়ে আমি আরেকটু এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এই পর্যায়ে আমি আরো 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। 5 মিনিট পর আমি ফিরে আসছি। আমি ঢাকনাটা খুলে দিলাম। এই পর্যায়ে আমার ঘনত্বটা এমন আসছে। এই পর্যায়ে আমি মাংস দিয়ে দেব। যে মাংসগুলোকে আমি ঝুরি করে রেখেছিলাম সেই মাংসগুলোকে আমি এভাবে দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে আমি নাড়াচাড়া করে নেব। এভাবে সবগুলো মাংস আমি হালিমের মধ্যে মিশিয়ে নেব। চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি একবারে মাংসটি না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, এতে মিশতে তাড়াতাড়ি সুবিধা হবে। এভাবে মাংস দিয়ে আমি মিশিয়ে নেব। এভাবে মাংসগুলোকে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে মিক্স করে নেব। মাংস দেওয়ার পরে আমি এভাবে কাঠের একটা চামচ নিয়েছি, কাঠের চামচ দিয়ে আমি এইভাবে মিক্স করে নিয়েছি। দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর একটা স্মেল আসছে, খেতে অসম্ভব মজা হবে বোঝাই যাচ্ছে। এই পর্যায়ে আমি চামচটা উঠিয়ে রেখে যেই মশলাটা আমি এক চা চামচ রেখে দিয়েছিলাম সেই মশলা গুলোকে আমি এভাবে উপরে ছিটিয়ে দেব। নামানোর আগে ছিটিয়ে দিয়ে আর একটু মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার শাহি হালিম। আপনারা অবশ্যই বাসায় খেয়ে দেখবেন, এটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। এবং কেমন হয়েছে সেটা আপনাদের আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই খাবেন। এবং সুন্দর একটা ঘ্রাণ আসছে, এতে বোঝা যাচ্ছে খাবারটা কতটা মজা হবে। আপনারা অবশ্যই অবশ্যই এভাবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনারা রান্না করে খাবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা। আজকের মতো এখানেই রাখছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।